নমস্কার বন্ধুরা কেডিয়ালুইস্টাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ পশ্চিমবঙ্গ পুলিশে বারোশো একান্নটি শূন্য পদে নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এখানে আপনারা মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং এইচএস বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে তো বন্ধুরা এখানে আপনাদের ছেলেদের জন্য কত পোস্ট রয়েছে মেয়েদের জন্য কত পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কত শূন্যপদ আপনাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী চা হয়েছে এবং সেই সঙ্গে আপনাদের শারীরিক মাপজব কী কী চা হয়েছে এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা আপনাদের কী কী রয়েছে এবং আবেদন ফি আপনাদের কত লাগবে এবং পার্থী পদ্ধতি কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট গভ ডট ইন এখানে দেখুন আপনাদের বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন দু হাজার কুড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেট উনিশ দুই দু একুশ ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস এখানে ক্লিক করলে কিন্তু বিজ্ঞপ্তি ওপেন হয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে আপনাদের বলা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনস দু হাজার কুড়ি এখানে আপনাদের পশ্চিমবঙ্গ পুলিশে টেলিকমিউনিকেশন দপ্তরে ওয়ারলেস অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে তারপরে দেখুন এখানে আপনাদের ভ্যাকান্সি বা শূন্যপদ বলা হয়েছে যেখানে আপনাদের বলা হয়েছে সিরিয়াল নাম্বার তারপরে দেখুন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি বলা হয়েছে তারপরে দেখুন নাম্বার অফ ভ্যাকান্সি বা শূন্যপদ এখানে আপনাদের বলা হয়েছে মেল এবং ফিমেল এখানে আপনাদের পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য কিন্তু শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে এখানে আপনাদের পুরুষদের জন্য মোট শূন্যপদ রয়েছে এগারোশো ছাব্বিশটি এবং মহিলাদের জন্য আপনাদের শূন্যপদ রয়েছে মোট একশো পঁচিশটি তো এইভাবে কিন্তু এখানে আপনাদের মোট বারোশো একান্নটি শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এর মধ্যে আপনাদের বলা হয়েছে ইউআর ক্যাটাগরির মধ্যে পুরুষদের জন্য শূন্যপদ রয়েছে ছশো আঠারোটি মহিলাদের জন্য আটষট্টি তারপরে দেখুন এসসি ক্যাটাগরির মধ্যে পুরুষদের জন্য শূন্যপদ রয়েছে দুশো আটচল্লিশটি এবং মহিলাদের জন্য আপনাদের তারপরে দেখুন এসটি ক্যাটাগরির মধ্যে আপনাদের পুরুষদের জন্য আটষট্টি এবং মহিলাদের জন্য আপনাদের আটটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন ওবিসি এর মধ্যে আপনাদের পুরুষদের জন্য একশো তেরোটি এবং মহিলাদের জন্য আপনাদের বারোটি শূন্যপদ রয়েছে তারপরে দেখুন ওবিসি বিসি মধ্যে বলা হয়েছে আপনাদের পুরুষদের জন্য উনাশিটি এবং মহিলাদের জন্য আপনাদের নটি শূন্য পদ রয়েছে তারপরে দেখুন দুই নাম্বারে বলা হয়েছে পে স্কেল বলা হয়েছে অ্যাজ পার এক্সিস্টিং রুলস এখানে আপনাদের কিন্তু বর্তমান রুলস অনুযায়ী কিন্তু বেতন বা পে স্কেল আপনাদের দেওয়া হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে আসবেন তারপরে দেখুন বয়স এখানে আপনাদের বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাতাশের মধ্যে আপনার বয়স হতে হবে এছাড়া রাজ্যের এস সি এস টি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ও এ এবং ও বিসি বি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনারা বয়সের ক্ষেত্রে তিন বছরের ছাড় পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন এখানে আপনাদের বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টেন প্লাস টু কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ডাব্লু বি এস সি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ফ্রম এনি অফ দ্য রেকনাইজড বোর্ডস ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড অর্থাৎ এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে উচ্চ মাধ্যমিক করতে হবে বিজ্ঞান শাখায় এবং সেটা কিন্তু ডাব্লু বিসিএইচ এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বা সমতুল বোর্ড থেকে আপনাকে বিজ্ঞান শাখায় পাশ করতে হবে এবং সেটা কিন্তু আপনাকে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এ দুটি সাবজেক্ট নিয়ে কিন্তু আপনাকে উচ্চ বিজ্ঞান শাখায় পাশ করতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেখুন ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি বিল টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং পার্থিক অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এছাড়া বলা হয়েছে হাউএভার দিস প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পার্সনস হু আর পারমানেন্ট রেসিডেন্টস অফ হিল সাবডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট এবং সঙ্গে বলা হয়েছে আপনারা যারা দার্জিলিংয়ের হিল সাবডিভিশনের বাসিন্দা এবং কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দা আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজ্য হবে না ঠিক আছে এরপরে দেখুন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা শারীরিক মাপজব আপনাদের কী কী চা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার তারপরে দেখুন ক্যাটাগরি তারপরে দেখুন হাইট ওয়েট এবং চেস্ট এখানে আপনাদের বলা হয়েছে তো বলা হয়েছে প্রথমত গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং এসটি ক্যাটাগরির প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এখানে আপনাদের হাইট লাগবে মিনিমাম বলা হয়েছে আপনাদের পুরুষদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার তারপরে দেখুন মহিলাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার তারপরে দেখুন মহিলাদের ক্ষেত্রে এখানে আপনাদের ওজন বলা হয়েছে মিনিমাম আটচল্লিশ কেজি এবং পুরুষদের ক্ষেত্রে মিনিমাম ওজন বলা হয়েছে ছাপ্পান্ন কেজি তারপরে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে আপনাদের বুকের সাথে বলা হয়েছে না ফুলিয়ে আটাত্তর সেমি এবং পাঁচ সেমি পর্যন্ত ফলানোর ক্ষমতা আপনার থাকতে হবে তারপরে দেখুন দুই নাম্বারে বলা হয়েছে আপনাদের কোরখা গারওয়ালিস রাজবংশী এবং এস টি প্রার্থী হয়ে থাকলে আপনাদের কিন্তু পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে আপনাদের হাইট লাগবে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং সঙ্গে বলা হয়েছে ওজন ওয়েট যেখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম বাহান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে আপনাদের পঁয়তাল্লিশ কেজি এবং সঙ্গে দেখুন এখানে আপনাদের পুরুষদের বুকের সাথে বলা হচ্ছে না ফুলে ছিয়াত্তর সেমি এবং পাঁচ সেমি পর্যন্ত ফলানোর ক্ষমতা আপনার থাকতে হবে ঠিক আছে তারপরে দেখুন এখানে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা শারীরিক সক্ষমতার পরীক্ষা আপনাদের কি কি থাকছে এখানে বলা হয়েছে প্রথমত পুরুষদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেট এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রান রয়েছে সেটা কিন্তু আপনাকে তিন মিনিটের মধ্যে কভার করতে হবে এবং তারপরে দেখুন দুই নাম্বার বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেট মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে চারশো মিটার রান আপনাকে দু মিনিটের মধ্যে কভার করতে হবে ঠিক আছে এরপরে দেখুন বলা হয়েছে মেথড অব রিক্রুটমেন্ট বা পার্থিবাচাই পদ্ধতি এখানে আপনাদের কীভাবে পার্থিবাচাই করা হবে প্রথমত আপনাদের প্রিলি পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের যেখানে প্রশ্ন হবে এমসিকিউ টাইপের এবং এখানে বলা হয়েছে আপনাদের কোন কোন টপিকে প্রশ্ন হবে বলা হয়েছে প্রথমত জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের চল্লিশ নাম্বার থাকবে এছাড়া বলা হয়েছে ম্যাথামেটিক্স থেকে আপনাদের কুড়ি নাম্বার থাকবে এছাড়া বলা হয়েছে এভরিডে ফিজিক্যাল সায়েন্স থেকে আপনাদের কুড়ি নাম্বার থাকবে এছাড়া বলা হয়েছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থেকে আপনাদের কুড়ি নাম্বার থাকবে এবং প্রশ্ন হবে আপনাদের বাংলা এবং নেপালি ভাষায় কিন্তু প্রশ্ন করা হবে এবং পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা ঠিক আছে ওয়ান থার্টি মিনিটস তারপরে দেখুন বলা হয়েছে এখানে আপনাদের যে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটি প্রশ্নে উত্তর করলে কিন্তু আপনাদের এক নাম্বার কেটে নেওয়া হবে ঠিক আছে তারপরে দেখুন এরপরে আপনাদের থাকবে পিএমটি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে কিন্তু আপনাদের মেন পরীক্ষা নেওয়া হবে যেখানে আপনাদের পঁচাশি নাম্বারের মেন পরীক্ষা নেওয়া হবে তারপরে দেখুন এখানে বলা হয়েছে আপনাদের পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে এভাবে কিন্তু এখানে আপনাদের পার্থী এটা করা হবে এরপর দেখুন এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ ডাব্লিউ বি পুলিশ ডট গভ ডট ইন এবং অনলাইনে এখানে আপনারা আবেদন করতে পারবেন বাইশ দুই দু হাজার একুশ থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে ফর্ম আপ শুরু হচ্ছে ফর্ম আপের শেষ তারিখ বাইশ তিন দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত বাইশে মার্চ দু হাজার একুশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে দেখুন এখানে বলা হয়েছে আপনাদের আবেদন ফি প্রথমত বলা হয়েছে এস সি ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ এখানে আপনাদের ইউআর এবং এখানে ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু আপনাদের ও এ এবং ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে আপনাদের আবেদন ফি লাগবে দুশো পঁচাত্তর টাকা এছাড়া বলা হয়েছে পশ্চিমবঙ্গের এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনাদের পঁচিশ টাকা আবেদন ফি লাগবে শুধুমাত্র পঁচিশ টাকা কিন্তু আপনাদের আবেদন ফি লাগবে আবেদন ফি আপনার অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমেই আবেদন ফি জমা করতে পারবেন